আগামী 24 জুন পূর্ণিমা। এই দিন আকাশে যে চাঁদটি উঠবে তার নাম স্ট্রবেরি মুন। কেন চাঁদের এমন মজার নাম? আজ আমরা সেই গল্পই শুনব। চাঁদের পৃথিবী প্রদক্ষিণ করতে সময় লাগে 29 দিন 5 ঘন্টা। এর মধ্যে 14তম দিনে এটি পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। একে আমরা পূর্ণিমা বা ফুল মুন বলি। আগামী 24 জুন এমনই এক ফুল মুন। মজার ব্যাপার হচ্ছে এই ফুল মুনের নাম স্ট্রবেরি ফুল মুন। তবে এর সাথে স্ট্রবেরির মতো রং হওয়ার কোনো সম্পর্ক নেই। এই নাম এসেছে মূলত ফসল তোলার সময় থেকে। আমেরিকায় এটি বসন্তের শেষ এবং গ্রীষ্মের প্রথম পূর্ণিমা। এই সময় আমেরিকার অ্যাংলো কুইন, ডাকোটা এবং লাকোটা প্রভৃতি অঞ্চলে স্ট্রবেরি তোলার সময় হয়। তাই এই এলাকার কৃষকরা অনেক আগে থেকে এই ফুলমুনকে স্ট্রবেরি ফুলমুন বলে থাকে। অন্যান্য এলাকায় একে আঙুর পাকা চাঁদ বা বেরি রিপেন মুনও বলা হয়। এছাড়াও একে ব্লুমিং মুন বলা হয়, ফুলের মৌসুমকে ইঙ্গিত করে। ইউরোপে একে ডাকা হয় রজমুন নামে। এর কারণ এটি ইউরোপে গোলাপের মৌসুম। গ্রীষ্ম ঋতুর শুরু বলে কোথাও কোথাও এটিকে হট মুনও বলা হয়। ইউরোপে কোনো কোনো দেশে একে আবার হানিমুনও বলা হয়। ইউরোপে জুন মাস বিয়ের মৌসুম বলেই এমন নাম বলে ধরে নেওয়া হয়। এই স্ট্রবেরি মুন নিয়ে নানা রকম কুসংস্কারও প্রচলিত আছে। বলা হয় যে স্ট্রবেরি মুনের সময় কাঁকড়া এবং চিংড়ি খেতে খুবই সুস্বাদু হয়। এও বলা হয় এই রাতে যাদের বিয়ে হয় তারা সৌভাগ্যবান হন। স্ট্রবেরি মুনের দিন আকাশ পরিষ্কার থাকলে পরের দিন ভীষণ ঝড় বৃষ্টি হয় বলে প্রচলিত বিশ্বাস। সব মিলিয়ে বলা যায় স্ট্রবেরি মুন আসলে একটা উৎসবের উপলক্ষ, যা যুগ যুগ ধরে মানুষ উদযাপন করে যাচ্ছে।